لا إله إلا الله. ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদিন ইব্রাহিম বললেন, আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই তিনটা পেশা, এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার ওয়ান, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার টু, তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার থ্রি, তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سيدنا إبراهيم আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার! কাবা ঘর ভেঙে চুরমা, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার ওয়ান শেষ, পেশা নাম্বার টু ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার টু কি? আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। আল্লাহ বললেন, তাহহিরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও, বাইতিয়া আমার কাবা ঘর, লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকাইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন, তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়ালা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। সুবহানাল্লাহ পড়েন। ও ইব্রাহিম, আজান দাও। আজান মানে ঘোষণা, তুমি হজের ঘোষণা দাও, মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদিন ইব্রাহিম বললেন, আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আজান দেব? আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন, দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও, তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে এই আজানটা পৌঁছে দিয়েছে কে? আমরা তখন ছিলাম পৃথিবীতে, কইছিলাম ফি আলামিল আরওয়াহ, রুহের জগতে, রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। রুহের জগতে থেকে এ আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার, সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষা কারে কয়, কত প্রকার কি কি, হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক, হজের আঞ্জাম দাও। আর হজের আঞ্জাম দিতে যেয়ে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস। আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না? আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, আছে না নাই? বালু দেখলেই মুয়াজ্জিন রে গালি, কথা কন, মসজিদে ময়লা দেখলেই খাদেমের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না, আছে না নাই? মসজিদ ঝাড়ু দেয় শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ, মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ, চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন, মুহূর্তে দোয়া কবুল হয়ে যায়, অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে। হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা, আরো বাড়ছে উমরা কওয়াতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে, আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা। প্রতিদিন
120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। সিত্তুনা লিত্তাইফিন, 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন। এই জন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে। আর বাইনা লিল মুসল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60, 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা তাওয়াফ করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমলনামায় 20টা রহমত নাজিল করে কে? আল্লাহ। এত বরকতের ফ্যামিলি, সাইয়েদনা ইব্রাহিম, সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার, তিনজনের ফ্যামিলি, চিল্লা বলেন কয়জন? এই তিনজনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও, উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়, কাবা ঘরের পাশে, গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত, তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আঙ্গ মুসল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওইটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই, মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি? তিনি সাফায় যায় যে দেখে পানি নাই, মারওয়াতে যায় যে দেখে পানি নাই, পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন, আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা লওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা, মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব। ওয়াজিব করে দিলেন, যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন, সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে, এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কল 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 আওয়াজ, ওনারা আরবি ভাষা জানতেন না। সাইদান ইব্রাহিম, ইসমাইল, হাজার, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে, আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য, দেখেন নাই মনে হয়? দেখেন নাই, দেখেন নাই, পানি আটকানোর জন্য বাঁধ দেই আমরা, হাজার এসে বালু দিয়ে বাঁধ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম, পানি যাইস না তুই, জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝামঝামের কুয়া করে দিয়েছে। বরকত আর বরকত, ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করবো, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ।